এবার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সেখানেই বিজয় সম্মেলনের অনুষ্ঠান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ 6ই নভেম্বর এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান হবে এবং সেখানেই উত্তীর্ণ প্রেক্ষাগৃহ সেখানেই এই বিজয় সম্মেলনীর অনুষ্ঠান করবেন এবং এই বিজয় সম্মেলনীর অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন অবশ্যই সেদিকে তো নজর থাকবে। তবে মমতার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেই এবার বিজয় সম্মেলনের অনুষ্ঠান করতে চলেছেন মুখ্যমন্ত্রী। 6ই নভেম্বর উত্তীর্ণ প্রেক্ষাগৃহে সেখানেই এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান করা হবে। দলনেত্রী ঠিক কি বার্তা দেন এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে অবশ্যই সেদিকেই নজর থাকবে। আগামীকাল অর্থাৎ 6ই নভেম্বর বিজয় সম্মেলনের অনুষ্ঠান করা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সেখানেই বিজয় সম্মেলনের অনুষ্ঠান করবেন। 6ই নভেম্বর উত্তীর্ণ প্রেক্ষাগৃহে সেখানেই এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান করা হবে এবং সেক্ষেত্রে দলনেত্রী কী বক্তব্য রাখেন তা নিয়েই এই মুহূর্তে আগ্রহ তুঙ্গে। আর এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, ক্যাশপর কোয়াটি মামলা এবার পাল্টা মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি এবার পাল্টা দিলেন, যেখানে এথিক্স কমিটির চেয়ারম্যানকে নিশানা করলেন তিনি এবং ক্যাশপর কোয়াটি বিতর্কেই এবার পাল্টা মহুয়া মৈত্র তিনি দিলেন, এথিক্স কমিটির চেয়ারম্যানকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবং কিছুদিন আগে এথিক্স কমিটিতে তাকে ডাকা হয়েছিল, সেখানে আপত্তিজনক প্রশ্ন করা হয় তাকে, এমনই অভিযোগ করেছিলেন যার কারণে এথিক্স কমিটি থেকে তিনি বেরিয়ে চলে আসেন এবং সেক্ষেত্রে এবার নিজে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেই এবার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে একহাত নিলেন মহুয়া মৈত্র, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘুষ বিতর্ক নিয়েই এবার পাল্টা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে হুঁশিয়ারি দিলেন মহুয়া মৈত্র। কিছুদিন আগেই তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল এবং যে অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে, যে সংসদে তিনি প্রশ্ন করেছিলেন টাকার বদলে প্রশ্ন করেছিলেন এবং সেই নিয়েই যে বিতর্ক দানা বাঁধে তাকে এথিক্স কমিটিতে ডেকে পাঠানো হবে এবং সেই মতোই তিনি 2রা নভেম্বর তিনি যান এথিক্স কমিটিতে, সেখানে গিয়ে তাকে আপত্তিজনক প্রশ্ন করা হয় এমনই অভিযোগ করেন মহুয়া মৈত্র, যার কারণে মাঝপথেই সেই বৈঠক থেকে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ এবং তারপরেই নিজের ক্ষোভ উগড়ে দেন। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে হুঁশিয়ারি দিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে। সেই এক্স হ্যান্ডেলে করা পোস্টের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে ঘুষ বিতর্কে এবার পাল্টা নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এথিক্স কমিটির চেয়ারম্যানকে হুঁশিয়ারি দিলেন মহুয়া, তাকে যে ধরনের আপত্তিজনক প্রশ্ন করা হয়েছিল এথিক্স কমিটিতে তার কারণে মাঝপথেই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং বিরোধী দলের 5 সাংসদ তারাও একই সঙ্গে মহুয়া মৈত্রের সঙ্গে বেরিয়ে আসেন, তারপরেই খুব উগড়ে দেন। এবার সেই ঘটনার পরেই আবারও পাল্টা নিশানা করলেন মহুয়া মৈত্র, ঘুষ বিতর্ক নিয়েই এবার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার তাকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টেই যা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তিনি এবং সেই পোস্টের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এই নিয়েই কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, যে ক্যাশপার কোয়ারির ঘটনা যা নিয়ে এথিক্স কমিটির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মহুয়া মৈত্র, তাকে আপত্তিজনক মন্তব্য করা হয়েছিল, এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে হুঁশিয়ারি দিয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্যানকে, কি উল্লেখ করেছেন তিনি তার এই পোস্টে? দেখো, তৃণমূল সাংসদ কৃষ্ণনগরে তিনি এক্স হ্যান্ডেলে কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে
যেভাবে এথিক্স কমিটির চেয়ারম্যান সেই দিন অর্থাৎ যেদিন এথিক্স কমিটির বৈঠক হয়েছিল মিস্টার শঙ্কর তাকে যেভাবে যা মন্তব্য করেছিলেন তা বস্তরণের সামিল বলে তিনি জানিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি আজকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্যানকে এবং মিস্টার শঙ্কর সেই দিন যে ব্যবহার করেছিলেন তার জন্য তিনি রাজনৈতিকভাবে যেমন দলকেও পুরো বিষয়টি জানিয়েছেন তেমনি কিন্তু তার টুইটার হ্যান্ডেলে তিনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থাৎ এথিক্স কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেই যা ব্যবস্থাই আগামী দিনে নেওয়া হোক মহুয়া মৈত্র কিন্তু কোনো মতেই তার যে অবস্থান সেই অবস্থান থেকে তিনি পিছু হটতে নারাজ এবং যেভাবে তিনি গত কয়েকদিন ধরে মন্তব্য করছিলেন ফোনে নজরদারি থেকে শুরু করে এবং বিভিন্নবার তিনি সংসদের বাইরে এবং ভিতরে যেভাবে গৌতম আদানির বিরুদ্ধে মন্তব্য করছিলেন এবং সেই জায়গা থেকেই এথিক্স কমিটি তার নিয়ে যে প্রশ্ন উঠেছিল যে তিনি প্রশ্নের টাকার বিনিময়ে প্রশ্ন করেছিলেন লোকসভার ভিতরে এবং সেই নিয়ে কিন্তু এথিক্স কমিটি তাকে দেখেছিল এবং সেখানে তিনি যে মন্তব্য করেছিলেন যে সেই কমিটির চেয়ারম্যান অর্থাৎ এথিক্স কমিটির চেয়ারম্যান মিস্টার শঙ্কর যেভাবে মৌখিকভাবে তার সঙ্গে কথাবার্তা বলেছিলেন তা মৌখিকভাবে বস্তরণে সামিল এবং সেই জায়গাতে আরো তীব্র আক্রমণ তিনি আজকে তার এক্স হ্যান্ডেলে করেছেন বেশ আপনাদের ধন্যবাদ তোমায় দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।